এসে পেলে পা কোনো সমস্যা? হ্যাঁ, কান্না করতেছে বাচ্চা, ঘুমাইতেছে না, শুধু জ্বালাইতেছে। আমাকে দেন, আমি ঘুম পড়াই দিচ্ছি। শেফালির মতো হাজারো পোশাক কর্মীর ভরসার স্থল গণস্বাস্থ্য কেন্দ্রের পানিশাইল হাসপাতাল। মাত্র 600 টাকার হেলথ ইন্স্যুরেন্স স্কিমের সুবিধা নিয়ে পোশাক কর্মীরা সারা বছর ধরে সব ধরনের স্বাস্থ্যসেবা নিয়ে থাকে এই হাসপাতাল থেকে। বছরে প্রায় 25,000-এর অধিক পোশাক কর্মী এই সুবিধা পেয়ে আসছে। ওয়েব আওয়ার ফিউচার ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কারিগরি সহায়তায় গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে 2017 সাল থেকে পোশাক কর্মীদের জন্য এই সেবার দুয়ার খুলে যায়। আমাদের দুই ধরনের সেবা আছে, একটা হলো আউট পেশেন্ট এবং আর একটা হলো ইন পেশেন্ট সেবা। আউট পেশেন্টের মধ্যে আমাদের সকল ধরনের যেটা কনসালটেশন আছে এই কনসালটেশনটা করা হয়, এবং এই কনসালটেশনের মধ্যে মেডিসিন আছে, সার্জারি আছে, গাইনি অবস্টেট্রিক্স আছে, আই আছে, অর্থোপেডিক্স আছে এবং ফিজিওথেরাপি। এবং এর পাশাপাশি আমরা গার্মেন্ট সেক্টরে কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে তাদের কিছু ধরনের সাইকোলজিক্যাল সেশনের প্রয়োজন পড়ে। আমরা সেই সেবাটাও এদের জন্য আমরা এই প্যাকেজের অন্তর্ভুক্ত করেছি। একমাত্র তার ওষুধ কিনা বাদে আর বাকি সকল ধরনের সেবা সে বিনামূল্যে পেয়ে থাকে। অ্যাজ এ টেকনিক্যাল সার্ভিস প্রোভাইডার আমরা যেটা করি যে হেলথ ইন্স্যুরেন্স যে মডেল ডিজাইনিং এবং এটা পার্টনারশিপ বিল্ডিং এবং এক্সিকিউশন ফ্যাক্টরি লেভেল এক্সিকিউশনে আমরা সাপোর্ট দিয়ে থাকি। সো স্টার্টিং ফ্রম দ্য বিগিনিং আমরা এই প্রজেক্টের সাথে ইনভলভ আছি। এই প্রজেক্টের মেইন যে এজেন্ডা ছিল সেটা হচ্ছে যে ওয়ার্কারদেরকে ইউনিভার্সাল হেলথ কাভারেজটা প্রোভাইড করা থ্রু এ স্কিম যেখানে ফ্যাক্টরি কন্ট্রিবিউশন থাকবে এবং ওয়ার্কার কন্ট্রিবিউশন থাকবে। গণস্বাস্থ্যের যে স্বাস্থ্য বিমা স্কিম আছে সেই স্বাস্থ্য বিমা স্কিম একটা নতুন ইনোভেটিভ আইডিয়া যে আরএমজি ওয়ার্কার্সদের জন্য, এবং এটা ত্রিপাক্ষিক একটা সমঝোতার মধ্যে। এটা আরএমজি ওয়ার্কার্স প্লাস ডোনার যারা আরএমজির কাজ করে বায়ার অ্যান্ড অলসো যারা আরএমজি ওনার তাদেরকে নিয়ে এই ত্রিমাত্রিক প্রোগ্রামটা করা। আমাদের যে প্রত্যাশাটা হলো যে আরএমজি ওয়ার্কার্সদের স্বাস্থ্য সুরক্ষা করতে পারলে যে এটার মধ্যে রিটেনশন বাড়বে, তার জন্য যে উৎপাদনশীলতাও এই গার্মেন্টসের বাড়বে। ইকোটেক্সে আমরা স্বাস্থ্য বিমা নিয়েছি আজকে থেকে 3 বছর আগে। তো এখানে আমাদেরকে হেল্প করেছে উফ ফাউন্ডেশন আর গণস্বাস্থ্য দুজন মিলে। আমরা যেই স্বাস্থ্য ব্যবস্থাটা নিয়েছি ওদের কাছে স্বাস্থ্য বিমা, 2019 সালে 28,000 ওয়ার্কার ভিজিট করেছে গণস্বাস্থ্য কেন্দ্রে। এর বাইরেও আমরা গণস্বাস্থ্য থেকে এই বিমার অধীনে আরও অনেক ধরনের সুবিধা নিচ্ছি, যেমন ওয়ার্কারদের ব্লাড গ্রুপিং করা, তাদের অ্যানুয়াল আই চেক আপ করা, বিভিন্ন ধরনের হেলথ চেক আপ, সব কিছুতেই গণস্বাস্থ্য এখানে ভালো ভূমিকা রাখে। সেই হিসেবে আমরা এই যে স্বাস্থ্য বিমার আন্ডারে তাদেরকে গণস্বাস্থ্য কেন্দ্রে পাঠাতে পারছি এর ভূমিকা কিন্তু বিশাল, এবং এটা কম্পেয়ার করার মতোই না, আশেপাশের ক্লিনিকের সাথে কম্পেয়ার করার মতোই না। তারা একটা সম্পূর্ণ স্বাস্থ্যসেবা পাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্রের, মানে আশেপাশে পানিশাল কেন্দ্রে অথবা বড় ধরনের কোনো সমস্যা হলে তারা সাভার কেন্দ্রেও যায় এবং সেখান থেকে তারা খুব ভালো সুযোগ সুবিধা পায়। তো আমরা চাই স্বাস্থ্য বিমার এই সুবিধাটুকু কন্টিনিউ করতে। যদিও উফের সাথে আমাদের এগ্রিমেন্ট হচ্ছে 4 বছরের, কিন্তু আমরা এটা লং টার্মে কন্টিনিউ করব এবং আমরা নিজেরাই এটা চালাবো। মাত্র 600 টাকার বিনিময়ে আমরা সকল প্রকার চিকিৎসা পেয়ে থাকি। শেফালিরা কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষের জন্য স্বল্প মজুরিতে কাজ করে যাচ্ছে। তাই পোশাক কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তায় বিশ্ববাসীকে একসাথে কাজ করতে হবে। পোশাক কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় গণস্বাস্থ্য কেন্দ্র আপনাকে পাশে পেতে চায়।